আসরের পর পরিবারের সাথে যতক্ষণ থাকতেন বেশ আনন্দ ঘন সময় কাটাতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁকে ফাঁকে অনেক বিষয়ে প্রশ্ন হতো, সমাধান খোঁজা হতো, জ্ঞান চর্চা হতো। নবীজি সবসময় এমন প্রশ্নকে স্বাগতম জানাতেন, স্পষ্ট করে উত্তর দিতেন। এরকম এক মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন দাওয়াতের কাজে তার সবচেয়ে কঠিন দিন কোনটি। আল্লাহর রাসূল, উহুদের দিনের চেয়ে মর্মান্তিক কোনো দিন কি গেছে আপনার জীবনে? তিনি বললেন, তোমাদের লোকজনদের থেকে অনেক বাজে আচরণের শিকার হয়েছি আমি। এর মধ্যে সবচেয়ে খারাপ দিন গেছে আকাবার দিন। সেদিন আমি ইবনে আব্দু ইয়ালিলকে দিনের কথা বলেছিলাম, তিনি মুখ ফিরিয়ে নেন। খুব হতাশ হয়ে চলে এসেছিলাম সেদিন, জানি না কোথায় চলেছিলাম। কানুস সাহালিবে এসে হুশ এলো যেন। আকাশে চোখ তুলে দেখি মাথার উপর মেঘ, তাকিয়ে দেখি সেখানে জিব্রিল। তিনি আমাকে বললেন, এখানকার লোকজন আপনাকে কি বলেছে আর কিভাবে আপনাকে ফিরিয়ে দিয়েছে তা আল্লাহ দেখেছেন। পর্বতগিরির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে ওসব লোকদের ব্যাপারে হুকুম দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছেন। পর্বতগিরির ফেরেশতা আমাকে সালাম জানিয়ে বলল, মুহাম্মদ, আপনাকে লোকজন কি বলেছে তা আল্লাহ শুনেছেন। আমি পর্বতগিরির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আপনার হুকুম তামিলের জন্য আপনার প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি ইচ্ছে করলে আমি দুটো পাহাড় দিয়ে চেপে ধরবো তাদের। আমি বললাম, না, হয়তো তাদের বংশধরদের মাঝে আল্লাহ এমন এক প্রজন্ম সৃষ্টি করবেন যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না বানিয়ে কেবল তার দাসত্ব করবে। নবীজির সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এমন উষ্ণ আলাপচারিতা থেকে বোঝা যায় তার ব্যাপারে কত চিন্তা ছিল কিশোরী বধূর মনে। তার জীবনের কষ্টটা ভাগাভাগি করে নিতে জানতে চেয়েছিলেন তার সবচেয়ে মর্মান্তিক দিনের কথা। সেদিনের নবীজির সেই আশা একদিন ঠিকই পূরণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাফল্যে ধন্য জীবনের শেষ লগ্নে তিনি দেখেছেন কত দেবদেবী আর মূর্তি পূজারীদের ছেলেমেয়েরা ইসলামকে বরণ করে নিচ্ছে, কাউকে কোনো অংশীদার না বানিয়ে একনিষ্ঠ ইবাদত করছে শুধু এক আল্লাহর। আল্লাহর রাসূল ও তার রিসালাতের প্রসার ও সমর্থনে জীবন উৎসর্গ করে দিতে এক পায়ে প্রস্তুত তারা।